দেখানোর জন্য সম্পূর্ণ হয়। স্যার এই মুকুল উদ্গম কি এটা একটু? আচ্ছা, এটা এটা আমরা আরো পরে অবশ্য জান, তারপরে এখন একটু বললাম। সেটা হচ্ছে হাইড্রার দেহের সাইড দিয়ে অনেক সময় ছোট ছোট ফুলের কুড়ির মতো বার্ড বা কুড়ি তৈরি হয়। এই কুড়িগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা নতুন হাইড্রায় পরিণত হয়। এই ছোট বার্ড বা কুড়িকে বলা হয় মুকুল। মুকুল মানে ফুলের কুড়ি, যেরকমটা আমরা শুনি ঠিক সেরকম। এই পদ্ধতিটাকে বলা হয় বার্ডিং বা মুকুল উদ্গম। এটা আমরা হাইড্রার জনন পড়বো যখন, তখন আরো ভালো শুনবো। আর এক কিছু বললো ওটা সাথী শব্দ, বিভাজনের মাধ্যমে। বিভাজন, জি স্যার। একটা হাইড্রা দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে ক্লিভেজ বলে এটাকে। হাইড্রার ক্ষেত্রে এরকম হতে পারে, ক্লিভেজ আর কি। বিভাজন আছে অনেক সময়, ডিভিশন। হাইড্রাকে যদি তুমি ভাগ করে ফেলো, যতগুলো ভাগ করবা, এটা হাইড্রার জন ওখানে আমরা আরো ডিটেইলস জানবো। এখন ওটা নিয়ে অত টেনশন না করলে চলবে স্যার। আর একটু ছিল এই যে বর্ণ, যেখানে সেখানে দেখা যায় হাইড্রা বুলগারিস বর্ণহীন অর্থাৎ হালকা হলুদ বাদামি, তবে গৃহীত খাদ্যের প্রকৃতি অনুযায়ী বর্ণ বৈষম্য দেখা যায়। স্যার গৃহীত খাদ্যের উপর বর্ণ বৈষম্য দেখা যাবে কেন? হ্যাঁ, এটা এটা হয়। হাইড্রা অনেক সময় যে ধরনের খাবার খায়, ওই খাবারের কালারটা তার গায়ের মধ্যে অ্যাটাচ হয়ে যায়। দেখা যায় হাইড্রা অনেক সময় দেখা যায় এরকম কি বলা যায়, যে ধরনের পোকামাকড় বা জিওপ্লাঙ্কটন খায়, ওদের কালারের যে রঞ্জক পদার্থটা থাকে দেহের মধ্যে, ওই রঞ্জকটা অনেক সময় হাইড্রার দেহের মধ্যেও এসে জমে থাকে, তখন হাইড্রার কালারটাও আস্তে আস্তে ওরকম হয়ে যায়। তুমি দেখবা এই যে কোরাল, হ্যাঁ, যদি তো কোরাল তৈরি হয় সাগরের নিচে, যে কোরাল বা প্রবাল থাকে, তুমি দেখবা যে কোরালের কালার এক একটা এক এক রকম। কোনটা হালকা বেগুনি, হালকা ক্রিম, কোনটা হালকা ইয়েলো, এরকমটা হয়। ওই যে হাইড্রা কি খাবার খাচ্ছে তার উপর ডিপেন্ড করে। সব পুকুরে তো আর হাইড্রা নাই, যে পরিবেশে আছে হাইড্রা সেখান থেকে তুমি যদি পিক করো তাহলে তুমি খালি চোখেই দেখতে পাবা। আরেকটা ছিল এই যে পাদচাকতি, পাদচাকতির ক্ষেত্রে লেখা যে এই চাকতি বুদবুদ করে প্রাণীকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে। এটাও আমি বলি ঘনপথ স্যার, চাকতির ঘনপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পূর্ণ হয়। স্যার গ্লাইডিংটা কি বুঝছো? তো আমি বুঝছি তো, আসলে এটাও আমরা পড়বো হাইড্রার চলন। তোমরা অনেক সময় এদিন আমি বলেছিলাম কিনা জানি না, হাইড্রার যখন ওই যে গ্রন্থি কোষ বলেছিলাম, মিউকাস গ্রন্থি কোষ, তখন একটা কথা বলেছিলাম যে তোমরা অনেক সময় পার্কে গিয়ে গ্লাইডার থাকে না, একটু ঢালু টাইপের, যার উপর দিয়ে নিচের দিকে নামো, এখন হয়তো নামো না, ছোটবেলায় নামতা, সেই গ্লাইডারে যখন গ্লাইড করে পিছলে নিচের দিকে নেমে যাই আমরা, হাইড্রা অনেক সময় এভাবে গ্লাইডিং করে জলাশয়ের তলদেশে। যদি এরকম স্লোপ বা ঢাল পায় তখন ওর দেহটাকে সোজা করে ধরে আর নিচের দিক থেকে এরকম পিচ্ছিল লুকাস বিক করে, তখন আস্তে আস্তে গ্লাইড করে নিচের দিকে নেমে যায়। গ্লাইডিং মানে হচ্ছে হোরকে নেমে যাওয়া, পিছলে নেমে যাওয়া। এটা আমরা পড়বো হাইড্রার চলনের মধ্যে পড়বো। আর আপনি যে শীট দিছিলেন সেখানে লেখা ছিল যে চার প্রকার, মানে চার প্রকার দেখা যায় হাইড্রা, তো বইতে লেখা তিন প্রকার, তো এখন যদি এমসিকিউ আসে আমরা মানে আমি কি চার প্রকারের বৈজ্ঞানিক নাম দিয়েছি? বাংলাদেশে যে চারটা প্রজাতি পাওয়া যায় তার প্রত্যেকটা বিগিনিং দিয়েছি। হ্যাঁ স্যার, ক্লোরোহাইড্রা ভিলিডিসিমা, হাইড্রা গ্যাঙ্গেটিক্স, হাইড্রা ফুসকা আর হাইড্রা ভুলগারিস। ভুলগারিস, ভুলগারিস, তাহলে ঠিকই আছে, ঠিকই আছে। এখন এখানে একটা কথা আছে, হাইড্রা ভুলগারিস আর ক্লোরোহাইড্রা ভিলিডিসিমা, কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ভুলগারিস আর ক্লোরোহাইড্রা ভিলিডিসিমা এই দুইটা প্রায় সেইমই। যখন হাইড্রা ভালগারিস এর মধ্যে তোমার ওই ক্লোরোফাইটা নামক একটা শৈবাল ঢুকে পড়ে, বিশেষ ধরনের হাইড্রা ভালগারিস, তখন ওটাকে ক্লোরোহাইড্রা ভিলিডিসিমা বলে। সেই সেন্সে এটা তিন প্রকার বলছে ওইতে, এটা ঠিক আছে। আবার আমি যেটা বলছি এটাও ঠিক আছে। এইগুলো যে পরীক্ষা দিবে এমসিকিউ তে, এটা তোমার টেনশন করার কোনো দরকার নাই। বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায় এটা কি বলা যায় একদম ফিক্সড কোনো বিষয় না। দেখা যাচ্ছে হঠাৎ করে একটা হাইড্রার জাত নতুন করে কেউ একজন আবিষ্কার করলো, আবার দেখা যাচ্ছে আমরা যেভাবে বলছি যে তিনটা বা চারটা প্রজাতি পাওয়া যেত, বাই দিস টাইম হয়তো আরেকটা প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, প্রজাতির সংখ্যা কমে বাড়ে, এইগুলো এমসিকিউর জন্য খুব একটা পছন্দের ইয়ে না, বিষয় না। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই।
স্যার হাইড্রা কোন মাত্রার প্রাণী? হাইড্রা কল মাত্রার প্রাণী। আর কোনো প্রশ্ন? তাহলে কি আমরা পড়ায় যাব? এখন নতুন পড়ায় যাব? আরো কারো প্রশ্ন থাকলে বলো, না হলে নতুন পড়ায় যাব। হ্যালো, জি স্যার, শুরু করি না? ঠিক আছে, আচ্ছা, খুব মনোযোগ রেখো, আমি রেকর্ডটা অন করছি। রেকর্ড সাধারণত একদিন পরে আমি ডিলিট করে দেই, তা না হলে আমার ইয়েতে জায়গা হয় না, বুঝছো? কারণ হচ্ছে অনেকগুলো ব্যস্ত, সব আমার মোট 1 GB আমার জন্য ক্লাউডের বরাদ্দ রাখছে, তো যদি আমি ডিলিট না করি তখন দেখা যাচ্ছে আমার জায়গা স্পেস হয় না, তখন আবার নতুন করে রেকর্ড করতে অসুবিধা হয়, সেই কারণে আমি ওই একদিন পরে রেকর্ড গুলো ডিলিট করে দেই। এই জন্য যাদের দেখতে হবে একদিন মধ্যে দেখে নিবা। আচ্ছা, আমরা আজকের পড়াটায় যেখানে যাবো, খেয়াল করো, আমি একটা পিকচার তোমাদের দেখাই। এই যে হাইড্রার একটা ছবি, এও আমরা দেখেছিলাম, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, হাইড্রার যে বহিঃত্বকের কোষগুলো পড়েছে আর হাইড্রার অন্তঃত্বকের যে কোষগুলো, এর মধ্যে একটু ডিফারেন্স আছে, আকৃতিগত ডিফারেন্স আছে, ফাংশনালও ডিফারেন্স আছে। আকৃতিগত ডিফারেন্সটা এখানে খেয়াল করো, আর ফাংশনালটা আমি যখন বলবো তখন বুঝতে পারবে। দেখো, বাইরের যে কোষগুলো সেই কোষগুলোর যেরকম আকার আকৃতি, ভিতরের কোষগুলোর কিন্তু আকার আকৃতি একটু অন্যরকম, একটু লম্বাটে টাইপের, আবার ভিতরে কি এক ধরনের সুতার মতো দেখা যায়, তাই না? এরকম ব্যাপারটার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে হাইড্রার সিলেন্টেরন, এটার মধ্যেই তো হাইড্রা খাবারটা ডাইজেস্ট করে, ঠিক না? সিলেন্টেরনের মধ্যে হাইড্রা খাবার ডাইজেস্ট করে, আর এই সিলেন্টেরনটাকেই তো চারদিকে ঘিরে রাখে হচ্ছে অন্তঃত্বক, যে কারণে অন্তঃত্বকের যে কোষগুলো তাদের আকৃতি বা তাদের কার্যক্রম পুরোটাই প্রায় বলা যায় খাবার ডাইজেশনটাকে ঘিরে। খাবারটাকে কিভাবে ডাইজেস্ট করা যায়, কি করলে খাবারটা ডাইজেস্ট করতে সুবিধা হয়, যেহেতু অন্তঃত্বক দিয়ে সিলেন্টেরনটা ঘেরা থাকে, তাই অন্তঃত্বকের কোষগুলো ওই খাদ্য পরিপাকের সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এই জন্য ওদের গঠনগত এবং কার্যগত পার্থক্য আছে। আমরা এখন অন্তঃত্বকের কোষের ছবি যদি আঁকতে যাই, একটা ছবি আমি তোমাদের দেখাই, এই ছবিটা দেখো, এখানে এই বাইরেটা হচ্ছে হাইড্রার বহিঃত্বক, এটা হচ্ছে হাইড্রার বহিঃত্বক, আর এটা হচ্ছে হাইড্রার অন্তঃত্বক। ক্লোজ ভিউতে তুমি দেখো, বহি